আমার স্নেহের ছোটো ছোটো ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রিয়াস স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আর ছোট ছোটো বন্ধুরা তোমরা তোমাদের দাদা ভাই দিদি ভাইরা স্কুলে যাচ্ছে ষোলোই নভেম্বর থেকে তোমাদের মনে নিশ্চয়ই একটু দুঃখ যাচ্ছে যে আমরা এখনও স্কুলে যেতে পারছি না কিন্তু পরিস্থিতি তো অন্য অন্যরকম তাই তোমাদের স্কুলে যাওয়া হচ্ছে না অবশ্যই তোমরা ডিসেম্বর মাসের শেষে কিংবা তোমরা দু হাজার বাইশ সালে জানুয়ারি মাসের প্রথম থেকে তোমরা অবশ্যই স্কুলে যাবে ফ্রেন্ডস তোমরা যারা বর্তমানে ক্লাস ফাইভে পড়ছ আমি তোমাদের জন্য তোমাদের নভেম্বর মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছে এই অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছি বিষয় হলো ইংলিশ দেখতে পাচ্ছো যে ক্লাস ফাইভ ইংলিশ এবং ফুল মার্কস তোমাদের ফর্টি চল্লিশ নম্বরের ফুল মার্কস বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আর ফ্রেন্ডস তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে তোমরা কমেন্ট করো দেখা যাক বন্ধুরা আমাদের প্রশ্ন কী দেওয়া হয়েছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে দেখো পেজ নাম্বার চব্বিশ তোমাদের পেজ নাম্বার চব্বিশ ইংলিশ বইয়ের যে পেজ নাম্বার চল্লিশ আছে এই ইংরেজি বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার তোমাদের চল্লিশে যে প্যারাটা রয়েছে দেখতে পাচ্ছ অ্যাট ইলেভেন থার্টি এ এম হিলারি অ্যান্ড নর্গে রিস্ট দ্য সাবমিট অফ মাউন্ট এভারেস্ট hilary reached out to shake norgay's hand but norgay gave him a hug in return the two men enjoyed only 15 minutes at the top of the world top of the world because of their low oxygen supply uh, they spent their time talking photographs and enjoying the view norgay placed a food offering টু গড ওন দেওয়ার ফিফটিন মিনিটস ওয়ে আফ হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাগ ডাউন দ্য মাউন্টেন বন্ধুরা এ এই যে প্যারাগ্রাফটা তোমাদের দেওয়া হয়েছে প্যারাগ্রাফ থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলি তোমরা তৈরি করে নাও এখনই তৈরি করে নাও এবং তোমরা চব্বিশের পেজ খুলে নাও হিলারি অ্যান্ড নর্গে রিস্ট দ্য সামমিট উত্তরটা হবে অব মাউন্ট এভারেস্ট বাকি অংশটা এখানে লিখতে হবে অব মাউন্ট এভারেস্ট হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে বাকি অংশটা হলো গেভ হি মে হাগ ইন রিটার্ন হাগ মানে কী যেন আলিঙ্গন করা তিনের দাগের দেখো দে অ্যাট দ্য সামমিট ব্রিফলি বাই ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই তারা যে পরবর্তী করে থেকেছিল তারা খুব অল্প সময়ের জন্য থেকেছিল কেননা লো অক্সিজেন সাপ্লাই অক্সিজেনের যোগানটা খুব কম ছিল দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ তারা যে সেখানে সময়টা কেটেছিল কেবলমাত্র ফটো তোলার জন্য ছবি তোলার জন্য এবং দৃশ্যটাকে খুব সুন্দরভাবে এনজয় করার জন্য বিট দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে হোয়াট ডিড হেলারি আর ডু আফটার রিচিং দ্য সাবমিট পরবরশী করে উঠে হিলারি পৌঁছে কী করলেন না হিলারি রিস আউট টু শেক নর্গেস গেজ হ্যান্ড হিলারি সেখানে পৌঁছে নর্গের করমর্দন করতে লাগলেন না হাত ধরতে হাত যে করমর্দন করে না হ্যান্ডশেক করা সেটা করতে চাইলেন বাট নর্গে গেভি মে হাগ ইন রিটার্ন কিন্তু তার পরিবর্তে নর্গে কি করলেন তাকে জুড়িয়ে ধরলেন বা আলিঙ্গন করলেন তারপরের তারপরে প্রশ্ন দেখো হ্যাঁ হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোর্গে রিমেইন অ্যাট দ্য সামিট কেমনভাবে হিলারি এবং নর্গে পর্বত শিখরে পর্বত শিখরে কতক্ষণ কাটিয়েছিল হাউ লং কতক্ষণ হিলারি এবং নর্গে পর্বত শিখরে কাটিয়েছিল হিলারি অ্যান্ড নর্গে রিমেন্ড অনলি মিনিটস হিলারি এবং নোরগে পর্বত শিখরে পনেরো মিনিটের মতো কাটিয়েছিল তারপরে দেখো পরের প্রশ্ন বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তোমার প্যাসেজটা পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলছে দেখো বন্ধুরা এটার পেজ দেখো এখানে আমি লিখে রেখে দিয়েছি পেজ ফিফটি সেভেন তোমরা ফিফটি সেভেন সাতান্নর পৃষ্ঠাটা তোমরা খোলো সাতান্নর পৃষ্ঠা খুললে তোমরা দেখতে পাবে যে মাই স্কুল লেস তোমাদের যে স্টোরিটা আছে এই মাই স্কুল লেস থেকে এই প্যারাগ্রাফটা তোমাদের দেওয়া হয়েছে দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল বিডি রায় টট আস ইংলিশ হি ওয়াজ এ স্মল ম্যান হু টু গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি ধরো এখান থেকে ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং এই পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয়েছে এর থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে দেখো বন্ধুরা এখানে কী বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস একের দাগে দেখো বি ডি রায় ওয়াজ দ্য টিচার অফ কিসের টিচার ছিল এটা অল্টারনেটিভ ছিল তোমাদের অপশান ছিল তিনটে করে অপশান তার মধ্যে যে অ্যান্সারটা হবে আমি সেটা এখানে লিখে দিয়েছি তাহলে ডি রায় ওয়াজ দ্য টিচার অফ ইংলিশ বি ডি রায় ইংরাজির শিক্ষক ছিলেন দ্য অথর লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিস প্রনাউন্সিয়েশান মানে কি সঠিক উচ্চারণ তাহলে অথর লেখক সঠিক উচ্চারণটা শিখেছিলেন কার কাছ থেকে না ইংলিশ টিচারের কাছ থেকে আমাদের ইংরাজি যে শিক্ষক ইংরাজি শিক্ষকের কাছ থেকে শিখেছিলেন তিনের দাগে দেখো দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রক ইজ এ টেল ফ্রম ষাঁড় এবং যে ব্যাঙের যে গল্পটা এই গল্পটা কোর থেকে পাওয়া যায় ফ্রম ইসব স্পেবেল ইসপের যে গল্প আছে ইসপের গল্প থেকে পাওয়া যায় পরের দাগের প্রশ্ন ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোইং টেবিল নিচে একটা টেবিল দেওয়া হয়েছে বন্ধুরা এই টেবিলটা আমি দেখাচ্ছি এই চারটে তোমাদের সেন্টেন্স দেওয়া হয়েছে এই চারটি সেন্টেন্স থেকে তোমাদের কোনটি প্রপার নাউন এবং কোনটি কমন নাউন বিছে সেই বক্সে লিখতে হবে নর্গ অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট এর থেকে তোমরা দেখো এর থেকে দেখতে পাচ্ছ এই দেখো লিস্ট আছে দেখো কমন নাউন আর প্রপার নাউন দেখো মেন মেনটা ধরা হয়েছে কমন নাউন আর নর্গে এটা প্রপার নাউন এবং হিলারি হলো প্রপার নাউন তারপরের প্রশ্ন দেখো বলেছে দি রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস তাহলে দেখো না হুগলি এখানে হুগলিটা একটা হুগলিটা একটা হচ্ছে নদীর জায়গার নাম সরি একটা জায়গার নাম হুগলি একটা জায়গার নাম তাহলে এটা প্রপার নাউন আর রিভারটা দেখো কমন নাউন রিভারটা কমন নাউন যেটা সব সময় ডাকা হয় যে নামে সবসময় ডাকা হয় যেগুলো সব সময় বলা হয় সকলকে বোঝায় এই রকমকে বলা হয় এই রকম নাউনকে বলা হয় কমন নাউন আর নির্দিষ্ট করে কোনো একজনকে বলা হলে তখন সেটা হবে প্রপার নাউন তারপরে দেখো তিনের দাগে বলেছে দি হর্স ইজ এ ইউজফুল অ্যানিম্যাল এখানে দেখো হর্স হর্সটা কমন নাউন করা হয়েছে হর্সটা কমন নাও কমন নাউন তারপরে অ্যানিম্যাল অ্যানিম্যালটা ও কমন নাউন অ্যানিম্যালটাও কমন নাউন করা হয়েছে তারপরের প্রশ্ন দেখো উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবাংলাতে বাস করি তাহলে ওয়েস্ট বেঙ্গল একটা নির্দিষ্ট করে একটা রাজ্যের নাম বলা হচ্ছে ফলে ওয়েস্ট বেঙ্গলটা হলো প্রপার নাউন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলটা হলো প্রপার নাউন তাহলে কমন নাউনে গেল মেন রিভার হাউস হর্স অ্যানিমাল আর প্রপার নাউনে গেলো নর নর্গে হিলারি মাউন্ট এভারেস্ট হুগলি ওয়েস্ট চারের দাগের প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট টেন্স অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে একটা করে ভাব দেওয়া আছে দেখো এখানে ড্র দেওয়া আছে ড্র ডি আর এ ডব্লিউ ড্র দেওয়া আছে এখানে প্লে দেওয়া আছে সেন্টেন্সটা বলছে দি বয় এখানে ড্র এ পিকচার তাহলে কন্টিনিউয়াস টেন্স হলে কর্তার পর তোমরা জানো এম ইজ আর বসে যে কোনো একটা বসে কর্তার পর আর ভারবের গায় আইনজি যোগ হয় তাহলে দি বয় দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ইস বসবে ইস আর এই ড্র ভারবের গায়ে আইনজি যোগ করে দিলে হবে ড্রয়িং তাহলে দি বয় ইজ ড্রয়িং এ পিকচার তারপরে দেখো দে আর এখানে আছে প্লে ইন দ্য ফিল্ড তাহলে দেটা বহু বচন আছে পুরাল নাম্বার আছে তারপরে আর বসবে আর প্লে গায়ের আইনজিৎ যোগ করে দাও তাহলে দে আর প্লে ইন দ্য ফিল্ড তারপর পাঁচের দাগের প্রশ্ন দেখো ফিল্ড ইন দি বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তোমার নিচে চারটে সেন্টেন্স দেওয়া হয়েছে আর লিস্টে দেওয়া আছে চারটে প্রিপোজিশন ওভার অন ইন টু এইগুলো ঠিক শূন্য স্থানে বসাতে হবে দেখো হি ইজ গোয়িং তাহলে গোয়িংয়ের পর টু বসে তাহলে টু কলকাতা দি বার্ড ফ্লু ওভার মাই হেড ফিশেস লিভ ইন ওয়াটার পুট দ্য পেন অন দ্য টেবল ছয়ের দাগে বলেছি দেখো ফিল ইং দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অব দ্য ফলোইং শর্ট মানে ছোটো করে বলতে হবে ফুল ফর্মটা দেওয়া আছে দেখো ক্যান তাহলে শর্ট ফর্ম হবে এন এখানে একটা অ্যাপোস্ট দেবে তারপর টি আই এম আই এম আইটা দিয়ে এখানে একটা এই রকম চিহ্ন তোমরা দেবে এম এর মাথায় চিহ্ন দেবে একটা ইনভার্ট কমার মতন তারপর দেখো ডিড নট ডিড নটটা হলো ডিডিন্ট তোমরা ভাবে পড়বে বলতে হবে ডিডিন্ট ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ ইউ হ্যাভ এখানে কমা দিয়ে ইউর পরে কমা দিয়ে ভি যোগ করে দিলে এটা ফর্ম হয়ে যাবে ইউ তারপর তারপরে দেখো সাতের দাগে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের চারটে শব্দ দেওয়া হয়েছে এর বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে যেমন দেখো লাইট আলো ডার্ক অন্ধকার ইজি সহজ হার্ড কঠিন নেভার কখনো না অলয়েস সর্বদা কার্লি কোঁচকানো কোচকানো বা কোঁকড়ানো বলা হয় স্ট্রেট সোজা তারপর তোমাদেরকে বলা হয়েছে আটের দাগে তোমাদের এটা অনুচ্ছেদ রচনা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে মাই স্কুল তোমাদের বিদ্যালয় সম্বন্ধে লিখতে বলা হয়েছে দেখো আই স্টাডি অ্যাট দ্য আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি আই আই স্টাডি আমি পড়াশোনা করি অ্যাট দ্য ড্যাশ অর্থাৎ তোমাদের যে যার স্কুলের নামটা তোমরা লিখবে অ্যাট ড্যাশ অ্যাট ড্যাশ মানে এখানে তোমরা স্থানের নাম লিখবে অর্থাৎ তোমাদের জায়গাটার নাম লিখবে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম তোমাদের বিদ্যালয়ের নাম তারপরে দেখো ইট ইজ সিচুয়েটেড এটা অবস্থিত নিয়ার বাই বাস রোড একটা বাস রোডের কাছে ইট ইজ নট ফার অফ ফ্রম মাই হোম এটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয় নিয়ার বাই সিক্স সিক্স হান্ড্রেড স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য স্কুল আমাদের এই বিদ্যালয়ে ছয় শত ছাত্রছাত্রী পড়াশোনা করে বা যোগদান করে দেয়ার আর ফিফটিন টিচার্স ইনোয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে পনেরো জন শিক্ষক আছেন দ্য স্কুল বিল্ডিং ইজ বিগ স্কুল ঘরটা খুব বড়ো সড়ো অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর ইট ইজ এ সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে মাধ্যমিক স্কুল উই হ্যাভ মানে দশম শ্রেণী পর্যন্ত স্কুলকে সেকেন্ডারি স্কুল বলে উই হ্যাভ থার্টিন এয়ারি রুমস এবং আমাদের তেরোটি বাতাসবহুল ঘর আছে দেয়ার আর এ লাইব্রেরি একটা লাইব্রেরি আছে লার্জ প্লে গ্রাউন্ড একটা বড়ো সড়ো খেলার মাঠ আছে অ্যান্ড এ গার্ডেন ইন আওয়ার স্কুল এবং আমাদের একটা স্কুলের মধ্যে একটা বাগান আছে তারপর বলেছে দেখো আওয়ার টিচার আওয়ার আর আওয়ার আর কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি টুয়ার্স আমাদের শিক্ষকগণ খুবই দয়ালু এবং আমাদের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ ব্যবহার করেন আই লাভ মাই স্কুল আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি ভালোবাসি অ্যান্ড ফিল প্রাউড এবং গর্ব অনুভব করি বন্ধুরা এখানে ভিডিওটি আজকের মতো শেষ করলাম তোমরা এই অ্যাক্টিভিটি টাসটা খুব তাড়াতাড়ি ভালো করে করে নাও এবং সুন্দর করে খাতা তৈরি করে রেখো এটি তোমাদের স্কুলে দেখাতে হবে যত সম্ভব তোমাদের নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের প্রথমের দিকে তোমাদের এটি দেখাতে হবে বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলি পাওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য রইলো কামনা